মা তার বাচ্চাকে ঠিক আগলে রেখে হেঁটে চলছে, আর জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা আশ্রয় নিচ্ছেন। যেই সব উপজেলাগুলো এভাবে তলিয়ে গেছে সেই সব জায়গাগুলোতে বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক টিম কাজ করছে। বাংলাদেশ নৌবাহিনীর 12টি বোট উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে এবং 3টি মেডিকেল টিম তারা কাজ করছে, যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। শিশুদের যারা পানিতে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে সেবা প্রদান করে যাচ্ছে। এই যে দৃশ্য আমরা দেখছি সেটি আসলে অনেক ভয়াবহ। স্মরণকালে ফেনীতে এমন বন্যা কখনো কেউ দেখেননি বলে সাধারণ যে মানুষ রয়েছেন, ফেনীর বাসিন্দারা রয়েছেন, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আমার আত্মীয় স্বজন এখানে আটকে আছে, তো আমিও ওদেরকে উদ্ধারের জন্য আসছিলাম আর কি, কিন্তু একটা নৌকা নিয়ে যদি যেতে পারতাম তাহলে উদ্ধার করতে পারতাম, কোনো নৌকা পাইতেছি না। আমি গতকাল থেকে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি এখন পর্যন্ত। আমার বাড়ি হলো পরশুরামে, পরশুরাম কলেজের পাশে আমার বাড়ি। গলা পর্যন্ত পানি উঠে গেছে, খুব পরিস্থিতি দেখছেন সেখানকার কি অপরিবর্তিত রয়েছে কিনা। কয়েকটি একেবারে যে সব বাড়িঘরে পানি ঢুকেছে বা যারা দিদারুণ কষ্টে আছে তাদের ছবি আমরা দেখেছিলাম সারাদিন। এখন যেখানে আছে আসি রয়েছে সেটি হচ্ছে একবারে সদরের নোয়াখালী ফেনীর যে মহাসড়ক রয়েছে সে মহাসড়কে। এখানে স্থানীয়রা বলছে মহাসড়কের উপরে অন্তত হাঁটু পানি তারা তাদের জীবদ্দশায় দেখেননি, যদিও বলছেন যে 2004 বা তার আগে যে বন্যাগুলো হয়েছিল সে বন্যাগুলোতে পানি ঢুকেছে নির্মাঞ্চলগুলোতে, কিন্তু একেবারেই সদরের মূল সড়কে পানি কখনো দেখেনি বা মূল সড়কে নৌকা চলছে এই ধরনের পরিস্থিতি কখনো অতীতে ঘটেনি। সুতরাং তারা বলছেন যেহেতু এই যে নালা নর্দমা থেকে শুরু করে খাল সব দখল হয়ে গেছে, সেই দখল করে স্থাপনা নির্মাণের কারণে এই যে দুর্ভোগ সেই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। যেই সড়কটি এখন দেখছেন সেই সড়কটি আমরা সকাল 8টা বাজে দেখিয়েছিলাম যে দর্শকদের যে পরিমাণ পানি ছিল তখন প্রচণ্ড বৃষ্টি ছিল, আর সারাদিনে সেভাবে বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি নেই, তবুও এই যে এলাকাটি রয়েছে এই এলাকাটির পানি অন্তত 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ বেড়েছে। তো স্থানীয়রা বলছেন যদি এইভাবে পানি বাড়তে থাকে এবং সেটি যদি রাত ভর অব্যাহত থাকে তাহলে আগামী সকালে এই যে মূল শুধুমাত্র নিম্নাঞ্চল নয় বা